সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ঘুরপাক খাচ্ছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে ঘটনাস্থল আহ কক্সবাজারের সমুদ্র সৈকত সেখানে দেখা যাচ্ছে যে একজন নারীকে কান ধরে করানো হচ্ছে এবং পনেরো বিশ জন যুবক ঘিরে ধরে আছে তার মুখের মাস্ক কেড়ে নেওয়া হয়েছে এমন একটি ঘটনা তো সেটা নিয়ে বাংলা ট্রিবিউন একটি রিপোর্টও করেছে সমুদ্র সৈকতে লাঠি হাতে নারীদের কেলানি দেওয়া সেই যুবকের খোঁজ মিলেছে তার মানে আহ কোনো কোনো যুবক বেশ তৎপর হয়েছে এবং পর্যটকদেরকে ধাওয়া করছে এবং তাদের টার্গেট নারীরা এই যদি হয় তাহলে আমাদের কক্সবাজারের পর্যটনের কি পরিস্থিতি হবে কারা এরা এই ব্যাপারে কি কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর হয়েছে কিনা এখনো বোঝা যাচ্ছে না খবরে বলা হচ্ছে শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরে উঠবস করানো হচ্ছে তাকে ঘিরে রেখেছে যুব যুবক বেশিরভাগ হাতে ভিডিও ধারণরত মোবাইল তার মানে এটা আবার মজা নেওয়ার জন্য তারা আবার ভিডিও করছে ওই নারীকে হাতের লাঠি দিয়ে প্রহার করে তাকে চলে যেতে বলা হচ্ছে কেন যাবে ঘটনার পর ফ্যাক্ট থেকে চেকাররা এই ভিডিও দাদার পরিচয় খুঁজে পেয়েছেন তার নাম ফকরুল ইসলাম আর ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও আপলোডকারীর ফেসবুকে গিয়ে দেখা যায় এই ধরনের আরো কয়েকটি ভিডিও সেদিন বিচে করা হয়েছে কান ধরে উঠবাস করা ভাইরাল হওয়া ওই ভিডিওর আরেকটি পার্ট অনলাইনে পাওয়া যায় সেখানে দেখা যায় প্রায় কুড়ি ত্রিশ জন ঘিরে রেখে তাকে নানা প্রশ্ন করছেন মুখে পরা মাস্ক খুলতে বলছেন গালি দিচ্ছেন এই সময় একজন নারীও এসে ভিডিও করতে শুরু করেন এক ফাঁকে সেই নারী এগিয়ে এসে ভুক্তভোগী নারীর মুখ থেকে জোর করে মাস্ক খুলে ফেলে ভিডিও ধারণ করতে থাকেন তার মানে এই নিপীড়কদের মধ্যে নারীও আছে আর একটা ছবি দেখছি আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারী বিচে বসে আছেন কয়েকজন সেখানে হাজির হয়ে জানতে চান এখানে কি করেন মহিলা মানুষ রাত বারোটায় এখানে কেন বলতে বলতে মারার ভঙ্গি করলে পেছন থেকে আরেকজন বলে ওঠে ক্যালানি দিতে দিতে আসতেছি বুঝতে পারছেন ক্যালানি খাবেন চলে যান চলে যান আরেকজন বলে উঠছেন পুরা বিচের পরিবেশ এরা নষ্ট করে ফেললো অর্থাৎ নারীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওগুলোর বিষয়ে বলেন ফেসবুক ঘেটে লাঠিওয়ালা যুবকের পরিচয় পাওয়া গেছে তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলেও পুলিশের কাছে মোবাইল ফেরত চাওয়া নারীটির ছবি বারোই সেপ্টেম্বর পোস্ট করে ওই নারীর সঙ্গে করা আচরণের পক্ষে সাফাই দিয়েছেন ফারুকুলের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে তিনি এবং তার সঙ্গে থাকা অনেকে এগারোই সেপ্টেম্বর রাতে তিনটি ভিডিওতে দেখা যাওয়া ঘটনাগুলো ঘটিয়েছে দুর্ভাগ্যজনক বিচে এক তরুণকে ঘিরে রেখেছেন কয়েকজন ভিডিও ছড়িয়ে পড়া ভিডিও থেকে এই ছবিটা নেওয়া হয়েছে এদিকে বারোই সেপ্টেম্বর সকালে একটি পোস্টে ফারুকুল লিখেছেন পুলিশ ভাইদের প্রতি দোয়া রইল গতরাতে আমাকে অনেক সাপোর্ট করেছেন সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন ধন্যবাদ আপনাদের প্রতি তো বুঝলাম না এটা সেই পোস্টের কমেন্টে তিনি আরো লিখেছেন পুলিশ ভাইদের প্রতি আমার আহ্বান আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই জায়গা এই কাজটা করলাম সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এদের প্রতি রুখে দাঁড়ান ইনশাল্লাহ আপনারা চাইলে সবকিছু সম্ভব এই বিষয়ে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ অবহিত আছে কিনা জানতে চাইলে কক্সবাজারের রিজিয়নের এসপি আবুল কালাম বলেন আমার জানা ছিল আজই আরেকজন আমাকে ভিডিও পাঠালে আমি জানতে পারি পরবর্তী সময় খোঁজ নিয়ে জানতে পারি সেদিন এই ধরনের কিছু ঘটেছে সে সময় সেখানে পুলিশ ছিল না ঘটনার খবর শুনে পুলিশ সেখানে গেছে ওখানে থার্ড জেন্ডার কয়েকজন থাকে উল্লেখ করে তিনি বলেন মাঝে মধ্যে আমরাও তাদের চলে যেতে বলি সরে যেতে বলি টুরিস্টরা বিরক্ত হয় চাইলেই থার্ড জেন্ডার কাউকে জোর করে কান ধরে উঠবস করানো মুখ থেকে মাস্ক খুলে ভিডিও করা যায় কি না প্রশ্ন করলে তিনি বলেন না তা করা যায় না তাহলে তারপরেও ঘটলো কেন এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত যে কোনো নারীকে নারী হোক থার্ড জেন্ডার হোক এইভাবে কেন না করা হবে নারীদেরকে কেন বলা হবে যে তারা যেন চলে যায় সরে যায় তাহলে কেলানি দেওয়া হবে এই পরিস্থিতিগুলো যদি চলতে থাকে তাহলে কক্সবাজার ঘিরে একটা আতঙ্ক তৈরি হবে এবং কক্সবাজারে বিনোদন করতে যারা যাবে তারা কিন্তু আস্তে আস্তে বিমুখ হবে ফলে অন্য একটি পরিস্থিতি তৈরি হওয়ার আগেই এই ব্যাপারে পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছি আশোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ